नमस्कार बंधुरा, अमृत कथा चैनल जानाई आपनाके स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति चैनलेर मूल आलोचनार विषय वस्तु। आज के आपनादेर सामने अत्यंत एक गुरुत्वपूर्ण प्रासंगिक विषय निये आलोचना करब, और ता हलो कौशिकी अमावस्या। कौशिकी अमावस्या कि केनई बा अमावस्या आध्यात्मिक साधनाय अत्यंत गुरुत्वपूर्ण एक दिन, कारण बला हुए थाके जे एई अमावस्या अन्य समस्त अमावस्या थेके अनेकखानी आलादा। शुधुमात्र हिंदू धर्मे नय, बौद्ध धर्मेर क्षेत्रेओ एई अमावस्या तिथि जथेष्ट गुरुत्वपूर्ण। कारण एई अमावस्या तिथिते कोनो एकजन साधक निजेर इच्छा मतो धनात्मक अर्थात पजिटिव एवं ऋणात्मक अर्थात नेगेटिव शक्ति साधनार मध्ये आत्मस्थ करते पारेन एवं सिद्धिलाभ करते पारेन। তাই এই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথিতে মায়ের কাছে এইভাবে প্রার্থনা করুন, এবং অতি অবশ্যই মায়ের চরণে এই একটি সামগ্রী নিবেদন করবেন। মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। খুব সহজভাবে আপনি ঘরে বসেই এই দিনটি মায়ের আরাধনা করুন, কারণ এই পরিস্থিতিতে আমাদের তারাপীঠে যাওয়া সম্ভব নয়। তার পাশাপাশি বর্তমানে তারাপীঠে সাধারণ ভক্তদের জন্য মায়ের দর্শন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে ঘরে বসেই আপনি এই উপচারটি করুন। তবে হ্যাঁ, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কোনো একদিন গিয়ে অতি অবশ্যই মায়ের পূজা দিয়ে আসবেন। যদি সম্ভব হয় পরের বছর কৌশিকী অমাবস্যার দিন আপনি মায়ের পূজা দিতে পারেন, তবে এ বছরটা ঘরে বসেই আপনি এই উপচারটি করুন। কিভাবে আপনি তা পালন করবেন এবং কৌশিকী অমাবস্যা তিথি কোন সময় পড়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, আপনি যদি সমৃদ্ধ হন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যে এই কৌশিকী অমাবস্যা কেন অন্য সকল অমাবস্যা থেকে গুরুত্বপূর্ণ। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারা রাত্রি। মা তারার পূজা করা হয় এই অমাবস্যা তিথিতে। চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে যে পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর প্রদান করেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে, অর্থাৎ এমন নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি। তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। আর পৃথিবীতে এমন নারী কোথায়, এমনকি আদ্যাশক্তি মহামায়া মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন, তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না। তাহলে উপায় কী? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে ওই জন্মে ওনার গাত্রবর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন। একদিন এই দানব ভাইদের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করেন। শিব তখন সকল দেবতাদের সামনেই পার্বতীকে বলেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ ও অপমানিত এবং ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন, এবং তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কোষিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন, এবং এই কালো কোষিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী নামে পরিচিতা। আর কৌশিকী অমাবস্যা সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং শুম্ভ ও নিশুম্ভকে তিনি বধ করেন। তাই এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা। এবং আজকের এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা আজ এই মর্ত্যধামে আবির্ভূত হন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত
তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশাল পূজার আয়োজন করা হয়ে থাকে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হল বীরভূমের তারাপীঠ। এই কারণে এই বিশেষ দিনে হাজার হাজার ভক্তরা ভিড় করেন তারাপীঠে মাকে দর্শনের জন্য, মায়ের পূজা দেওয়ার জন্য। আর এবছর অর্থাৎ 2020 সালে এই কৌশিকী অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে 18ই আগস্ট অর্থাৎ 1427 বঙ্গাব্দের পয়লা ভাদ্র মঙ্গলবার সকাল 9:47 থেকে, এবং তা শেষ হবে পরের দিন 1427 বঙ্গাব্দ 2ভাদ্র 19 আগস্ট বুধবার সকাল 8:23। তাই এই দিন যদি আপনি মায়ের পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা কোনো চিহ্ন বা পদযুগল বা মায়ের যদি ছবিও থাকে তাহলে অবশ্যই মাকে এগুলির মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন, মায়ের কৃপা আপনার সঙ্গে সর্বদাই থাকবে। এই দিন যদি আপনি ব্রত রাখতে চান তাহলে সেক্ষেত্রে উপবাস করুন, আর যদি ব্রত না রাখতে চান তাহলে সেক্ষেত্রে এই দিন মায়ের চরণে অবশ্যই এই একটি সামগ্রী নিবেদন করুন। কঠিন ও গুপ্ত সাধনা আমাদের সাধারণ মানুষের কাজ নয়, এর জন্য আপনাকে কোনো তন্ত্রমন্ত্র সাধকের শরণাপন্ন হতে হবে এবং যজ্ঞ করতে হবে। আমরা সাধারণ মানুষ কেবলমাত্র মায়ের কৃপা পেতে চাই, তাই ঘরোয়াভাবেই আমরা মায়ের আরাধনা করব, তাতেই মা সন্তুষ্ট হবেন। এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং খেয়াল রাখবেন যে এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে। প্রদীপের ভেতর একটি সাদা কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি আপনি মায়ের চরণে নিবেদন করে কড়িটিকে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। এতে মনে করা হয় মায়ের কৃপায় আপনি আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন, এবং অতি অবশ্যই এই দিন মাকে একটি লাল পদ্ম নিবেদন করুন, এবং তারই সঙ্গে যদি সম্ভব হয় একটি রক্তকরবী এবং রক্তজবা মায়ের পায়ে নিবেদন করুন। উক্ত ফুলটি নিবেদন করার পর মার কাছে মনে মনে আপনার প্রার্থনা ব্যক্ত করুন, মনে মনে তাকে আহ্বান করুন, তার আরাধনা করুন। পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই ফুলটি অর্থাৎ লাল পদ্মটি আপনি মায়ের চরণ থেকে তুলে নিয়ে সযত্নে সেটিকে আপনার কাছে রেখে দিন। মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। আর যদি এই দিন বিশেষভাবে আপনি মায়ের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ সাধক বা ব্রাহ্মণের সাহায্য নিন। তবে সত্যি কথা বলতে আপনার নিষ্ঠা ও ভক্তি কিন্তু মূল বিবেচ্য বিষয়, কারণ মাকে প্রসন্ন করার প্রধান উপায় আপনার মধ্যেই নিহিত রয়েছে। কারণ সাধক বামা খ্যাপা বা রামকৃষ্ণ নিজেরাই স্বতন্ত্রভাবে মায়ের আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন, তাই আপনার একান্ত ভক্তি ও নিষ্ঠায় মাকে প্রসন্না করবে। তবে হ্যাঁ, আরও একবার বলছি, সময় এবং সুযোগ পেলে অতি অবশ্যই তারাপীঠে গিয়ে মায়ের একবার পূজা দিয়ে আসবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হোক এই কামনা করে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।